নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব ভিক্টোরিয়া কুইনের হাফ আনা, এবং এই ভিক্টোরিয়ার ক্ষেত্রে আরও একটি কয়েন আছে, ভিক্টোরিয়া ইমপ্রেস। তো ভিক্টোরিয়া কুইন এবং ভিক্টোরিয়া ইমপ্রেস এই দুটি ভাগে বিভক্ত, এই দুটি কয়েন। তো আপনারা যখনই কোনো কয়েন সংগ্রহ করবেন, আগে দেখে নেবেন যে এই কয়েন দুটির নামের যে ব্যবধানটা সেটা ঠিক ঠিক আছে কিনা। কুইন এবং এমপ্রেস আলাদা আলাদা নামে পরিচিতি। তো এই ভিক্টোরিয়া কুইন এটি এমনই একটি কয়েন যার প্রত্যেকটি সাল অত্যন্ত ভ্যালুয়েবল। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যদি কারোর কাছে এই কয়েনটি থেকে থাকে, ভিক্টোরিয়া কুইন কিংবা ভিক্টোরিয়া ইমপ্রেস, সেই কয়েনটি অবশ্যই একটি ভ্যালুয়েবল কয়েন। কয়েনটির মধ্যে কিছু না কিছু ভ্যালু আপনি পাবেনই, এবং এর মধ্যে বেশ কিছু সাল আছে যে সালগুলি কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল। মোস্ট ভ্যালুয়েবল কয়েনের ক্ষেত্রে যেসব কয়েনগুলি পড়ে, তার মধ্যে কিন্তু এটি একটি কয়েন। তো ভিডিওটির কোনো অংশই আপনারা মিস করবেন না, ভিডিওটি টেনে দেখবেন না, কেননা কয়েনটির প্রত্যেকটি সালই রেয়ার। তো এর সাথে আমি আরো কিছু কথা বলতে চাই, যে আপনারা যারা অন্যান্য চ্যানেলের ভিডিওগুলি দেখেন, অন্যান্য ইউটিউবারদের দেখুন, তাদের ভিডিওর ক্ষেত্রে আর আমার এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনারা একটা পার্থক্য দেখতে পাবেন। তারা কিন্তু একটি কয়েনের ব্যাপারে শুধুমাত্র একটি সাল নিয়ে আলোচনা করে, যে সালটি সব থেকে ভ্যালু। তো আমি আমার প্রত্যেকটি ভিডিওতে একটি কয়েন নিয়ে তার ফার্স্ট ইস্যু সাল থেকে লাস্ট ইস্যু সাল পর্যন্ত যতগুলি সাল আছে, এবং প্রত্যেকটি সালের প্রত্যেকটি নিউক্লিয়ারের কতটা ভ্যালু, সেটা কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে, খুব বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন। এবং আপনাদের যদি কোনো কয়েন সংক্রান্ত বা নোট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলের অন্য ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সেই নম্বর সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আসুন আর কথা বাড়াবো না, এবার এই ভিডিওটি দেখতে থাকি। তো কয়েনটির ক্ষেত্রে প্রথম আলোচনা করব কুইন ভিক্টোরিয়া। তো যে কয়েনটি কিন্তু একটি মোস্ট ভ্যালুয়েবল কয়েন, রেয়ার কয়েনের মধ্যে সব থেকে টপ ভ্যালু এরকমই একটি কয়েন। এই কয়েনটির মেটাল কপার, ওয়েট 12.7 গ্রাম, সাইজ 30 mm, কয়েনটি স্টেপ রাউন্ড। এই কয়েনটির ক্ষেত্রে এর ঢালাই সংখ্যা অসংখ্য। আপনারা যদি চেষ্টা করেন আপনাদের সংগ্রহে, অবশ্যই এই কয়েনটি আনতে পারেন। যারা কয়েন সংগ্রহ করেন, কয়েনটি কিন্তু অনেকের কাছেই আছে, যারা কেনাবেচা করেন আপনারা চাইলে কয়েনটিকে অবশ্যই বের করতে পারবেন। তো এই কয়েন দুটির মধ্যে দুটি সাল কিন্তু অত্যন্ত ভ্যালু। এর যে কোনো কন্ডিশনে এই কয়েনগুলি যদি আপনারা বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সেখানে অনেক বেনিফিট থাকবে। 1862 সালে ক্যালকাতা মিন্টে যে কয়েনটি, এই কয়েনটির ক্ষেত্রে এগুলি কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল একটি কয়েন। ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির প্রাইস 20,000 টাকা। এই কয়েনটির ক্ষেত্রে আরেকটি সাল যেটা মোস্ট ভ্যালুয়েবল, 1875 সাল ক্যালকাতা মিন্টে। এই কয়েনগুলো কিন্তু এর ঢালাই সংখ্যা প্রচুর। 1875 সালে যে কয়েনগুলি মোট ঢালাই করা হয়েছিল 11,45,600 পিস, তো সেই ক্ষেত্রে এই কয়েনগুলি কিন্তু আপনারা অবশ্যই খুঁজে বের করতে পারবেন। তো 1875 সালে ক্যালকাতা মিন্টে যে কয়েনগুলি, এটি কিন্তু অত্যন্ত একটি ভ্যালুয়েবল কয়েন। এর প্রাইস ইউএনসি কন্ডিশনে 40,000 টাকা। আপনারা ঠিকই শুনেছেন,
ক্যালকাতা মিন্টের যে কয়েনটি 1875 সালে ইউএনসি কন্ডিশনে, এই কয়েনটির ভ্যালু 40,000 টাকা। এরপর 1862 সালে মুম্বাই মিন্টের যে কয়েনটি ইস্যু হয়, এগুলো কিছুটা কমন শ্রেণীর কয়েন, তবুও আপনাদেরকে বলেছি এর প্রত্যেকটি সালে কিন্তু রেয়ার। ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির ভ্যালু 2,000 টাকা। 1862 সালে মাদ্রাজ মিন্টে যে কয়েনটি, এই কয়েনটির ভ্যালুও 2,000 টাকা। 1876 সালে ক্যালকাতা মিন্টের যে কয়েনগুলি, কয়েনটি কিন্তু অনেকটাই রেয়ার, ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির ভ্যালু 5,000 টাকা। তো আপনাদেরকে এই কয়েনের ক্ষেত্রে একটাই সাবধান অবলম্বন করতে বলবো, সেটি হচ্ছে ভিক্টোরিয়া কুইন এবং ভিক্টোরিয়া ইমপ্রেস, এই দুটো আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো এবার আলোচনা করব ভিক্টোরিয়া ইমপ্রেস হাফ আনা। তো এর ক্ষেত্রেও কয়েনটির মেটাল কপার, ওয়েট 12.88 গ্রাম, সাইজ 31 mm, শেপ রাউন্ড। এই ইমপ্রেসের ক্ষেত্রে শুধুমাত্র 1877 সালে এই কয়েনটি ইস্যু হয় মুম্বাই এবং ক্যালকাতা মিন্টে। এই এই কয়েনটির ক্ষেত্রে মুম্বাই এবং ক্যালকাতা মিন্টে এই দুটি সালে কিন্তু ভ্যালুয়েবল একই রকম। ইউএনসি কন্ডিশনে এই কয়েন দুটির ভ্যালু 6,000 টাকা ইউএনসি কন্ডিশনে। তো আপনারা কিন্তু কোনো কয়েন যখন কারো কাছ থেকে সংগ্রহ করবেন, কোনো স্টল থেকে কিংবা কোনো পার্টির কাছ থেকে, আপনারা তার কন্ডিশনটা অবশ্যই দেখবেন। কন্ডিশনের উপরেই কিন্তু কয়েনের ভ্যালু নির্ধারিত হয়। কোনো কয়েন কিনবার সময় আপনারা সেটাকে 10 বার যাচাই বাছাই করে নেবেন, তারপর কিন্তু কয়েনগুলি আপনারা সংগ্রহ করবেন। তো ভিডিও শেষে আপনাদেরকে একটি কথা জানাবো, আপনারা ভিডিওটি দেখতে দেখতে অনেকেই প্রশ্ন করেছেন বা মনে মনে ভেবেছেন যে মিন্ট মার্ক জিনিসটা কী বা মিন্ট মার্ক কাকে বলে। তো তাদের কাছে আমার অনুরোধ, আপনারা কয়েনের মিন্ট মার্ক সম্পর্কে আগে জেনে নেবেন। কয়েনের ভ্যালু নির্ভর করে তার মিন্ট মার্কের ওপরে, সেটা যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক লোকসানের জায়গা চলে আসে। তো তার জন্য আমার এই চ্যানেলের অন্য ভিডিওতে এই মিন্ট মার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজ এই পর্যন্ত, সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।